ছোট ভাই বা বোন থাকবে। কিন্তু আমার কোনো ভাই বা বোন ছিল না। রিফাকে পাওয়ার পর আমার সেই শখ পূরণ হয়েছে। নতুন বাসায় ওঠার 6 মাস পরের ঘটনা। টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম, প্রায় সন্ধ্যা হতে চলেছে তখন। দ্রুত পায়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তার সাইডে একটা ব্রেঞ্চে চোখ যায়। দেখি আমার চেয়ে ছোট বা আমার বয়সী একটা মেয়ে ব্রেঞ্চে বসে কাঁদছে, হাতে কাপড়ের একটা ব্যাগ। দেখে শহরের মনে হলো না, মেয়েটাকে দেখে মায়া হলো আমার। কেন যেন ভীষণ টান অনুভব করলাম। ধীর পায়ে মেয়েটার কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। মেয়েটা অশ্রুসিক্ত চোখে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চাইল। ইস, কি মায়ায় জড়ানো ছোট্ট একটা মুখ মেয়েটার। আমি ওর চোখের পানি মুছিয়ে জিজ্ঞাসা করলাম, ও কাঁদছে কেন? জবাব দিল না ও, আমার আবার কাঁদতে লাগলো। আমি কোনো জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করলাম, ও কোনো বিপদে পড়েছে কিনা। এবার মেয়েটা মাথা ঝাঁকিয়ে বোঝালো ও বিপদে পড়েছে। আমি তৎক্ষণাৎ মেয়েটার কাছে ওর বাবা মায়ের নাম্বার চাইলাম। এবার প্রথমবারের মতো মুখ খুললো মেয়েটা, কান্না ভেজা কণ্ঠে জানালো ওর বাবা মা নেই। বুঝতে পারলাম ভালোই বিপদে পড়েছে মেয়েটা। ওকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যেতে চাইলাম, প্রথমে রাজি হচ্ছিল না, ভয় পাচ্ছিল। ওকে বুঝিয়ে বললাম আর কিছু সময় পর অন্ধকার হয়ে যাবে, রাতে এই রাস্তায় বসে থাকা ওর জন্য নিরাপদ নয়। এবার রাজি হলো, ওকে নিয়ে বাড়িতে আসলাম। ফ্রেশ হতে বলে নাস্তা রেডি করলাম। ফ্রেশ হয়ে আসলে যত্ন সহকারে খাবার খাওয়ালাম। এবার ওকে শান্ত দেখাচ্ছিল, হয়তো আমাকে একটু একটু বিশ্বাস করতে পারছিল। তাই সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম, ওকে কোথা থেকে এসছে, কী হয়েছিল ওর সাথে, কেন কাঁদছিল রাস্তায় বসে? ও আমার দিকে কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে শুরু করে, ওর নাম রিফা, কুমিল্লার একটা গ্রামে ওর বাসা। ওর বাসা বললে ভুল হবে, ওর মামা মামির বাসায় থাকতো, দরিদ্র ঘরে জন্ম ওর। ওর আম্মু ওর জন্মের সময় মারা যান, আর ওর আব্বু, সে নাকি অতিরিক্ত নেশা করতো যার কারণে ওনারও মৃত্যু ঘটে। তখন রিফার বয়স মাত্র 5-6 ছিল। তারপর ওর জায়গা হয় ওর মামা মামির বাসায়। রিফার মামা মামি ওর দায়িত্ব নিতে চাচ্ছিল না, কিন্তু গ্রামের লোকেদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে ওকে আশ্রয় দেয়। জোর করে রিফার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই শুরু হয় রিফার ওপর নির্যাতন। বাড়ির সব কাজ ওকে দিয়ে করাতো, আর ভুল করলে প্রচুর মারধর করত। রিফা আমাকে নিজের শরীরে থাকা দাগগুলোও দেখিয়েছিল, মারের দাগ দেখে কেঁপে উঠেছিলাম আমি। এভাবেই মামা মামির বাড়িতে বড় হয় রিফা। আমার সাথে যখন ওর দেখা হয় তখন ওর বয়স 15 কি 16। যাই হোক, আমার সাথে দেখা হওয়ার 3 মাস আগে গ্রামে একটা শহরের ছেলের সাথে পরিচয় হয় ওর। কাজ শেষে নিয়মিত পুকুর পাড়ে যেত, সেখানেই দেখা হয়েছিল। রিফার মতে ছেলেটা বেশ ধনী পরিবারের ছিল, প্রথমে কৌশলে ওর সাথে বন্ধুত্ব করে। ওর কষ্টের কথা জানার পর ওকে সান্ত্বনা দেয়। রিফাও ধীরে ধীরে ছেলেটাকে অনেক বিশ্বাস করতে শুরু করে। এরপর হুট করে একদিন ছেলেটা ওকে প্রপোজ করে, নিজের ভালোবাসার কথা জানায়, ওকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখায়। রিফাও একটু ভালোবাসা পাবে বলে লোভে পড়ে যায়। তো রিফার মামা মামি কীভাবে যেন ওই ছেলের সাথে রিফার সম্পর্কের কথা জেনে যায়। তারা রিফাকে আর ওই ছেলের সাথে সাক্ষাৎ করতে দেয় না। ওর মামা কোনো এক বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলে। এর পরিবর্তে ওনার মোটা অঙ্কের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু রিফা সেটা মানতে পারেনি। ও ততদিনে ওই ছেলেটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই ও রাতে অন্ধকারে লুকিয়ে ছেলেটার সাথে দেখা করে। ছেলেটা ওকে বলে পরদিন সকালে ওরা পালিয়ে যাবে ওখান থেকে, শহরে গিয়ে সে রিফাকে বিয়ে করবে। রিফাও একটুখানি সুখের আশায় ওই ছেলেটার সাথে পালিয়ে আসে। শহরে এসে বাসে ওঠার পর ও ছেলেটার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিল, কিন্তু হুট করে ওর ঘুম ভেঙে যায়। ও শুনতে পায় ছেলেটা ফোনে কাউকে ধীর স্বরে বলছে, হ্যাঁ রে, মেয়েটা দেখতে হ্যাপি, আমি ওকে নিয়ে আসছি, এই তো কাছাকাছি আছি, আজকে রাতে পার্টি হবে বন্ধু, তোরা সব রেডি থাক মজা নেওয়ার জন্য। এসব শোনার পর রিফা বুঝতে পেরে যায় তার সামনে বিপদ। হে ছেলেটা মোটেও তাকে ভালো উদ্দেশ্যে এখানে নিয়ে আসেনি, আর না তাকে বিয়ে করবে। রিফার ভাবনার মাঝেই বাস থামলে ছেলেটা রিফাকে নিয়ে নেমে পড়ে। রিফা এমন ভান করে যেন সে কিছুই শুনেনি। কিছু দূর হাঁটার পর সে ছেলেটাকে বলে তার পানি পিপাসে লেগেছে, পানি এনে দিতে। ছেলেটা পানি আনতে গেলে পালায় রিফা, দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরেই হুই রাস্তায় এসে পৌঁছায়। রাত থেকে না খাওয়ার কারণে তার শরীরে বল পাচ্ছিল না ও, তাই ওখানেই বসেছিল, থামলো আসি। আবার জিজ্ঞেস করলো, ওর মামা মামির সাথে যোগাযোগ করোনি?
হাসি ঠোঁট ভিজিয়ে বলল, করেছিলাম, কিন্তু ওনারা রিফাকে ফিরিয়ে নিতে নারাজ। বোঝা মাথা থেকে নেমেছে বলে কথা, আর তারা নিতে চাইলেও আমি ওই জাহান নামে ওকে আর যেতে দিতাম না। এরপর থেকে রিফা আমার কাছেই আছে, ওকে নিজের ছোট বোন বলে মেনে নিয়েছি। মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে, আমি তো তাও জীবনের অনেকগুলো বছর বাবা মায়ের ভালোবাসা আদর সব পেয়েছি, কিন্তু ও পায়নি, এমনকি মা বলে ডাকার সুযোগটাও পায়নি। তাই তো আমার মাকে মা বলে ডাকতে বলেছি, যাতে একটু হলেও মায়ের অভাব পূরণ হয়। চেয়েছিলাম ওকে একটা ভালো জীবন দিতে, ভালো রাখতে, কিন্তু পারিনি। এই দুনিয়ায় যে স্বার্থ ছাড়া মানুষ অচল, আর আমার স্বার্থের পরিমাণ ছিল সীমিত। আর সে হাত মুঠোয় ফুরে নিল আপনার। শান্ত স্বরে বলল, তুমি যা করেছো তা কয়জনই বা করতে পারে বলো তো? একটা বাইরের মেয়েকে আশ্রয় দেয়া, নিজের বোনের আসনে বসানো, এতগুলো বছর ধরে আগলে রাখা, এটা কি সবার পক্ষে সম্ভব? আমার মনে হয় না ও তোমার কাছে খারাপ ছিল, বরং ও তোমার কাছে অনেক সুখে ছিল, ভালো ছিল। একদিন না হয় ওকে জিজ্ঞাসা করে দেখো। চোখ বন্ধ করে হাসলো আরশি, কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনি তো এই সব কিছু আগে থেকেই জানতেন, তাই না এমপি সাহেব? চমকালো আপনার, হামতামতা করে বলল, আমি কিভাবে জানবো? আরশি ঠোঁটের হাসি জড়া হলো, বলল, আপনি আমার ব্যাপারে অনেক কিছু জানতেন, এটা আমি জানি, তবুও কেন আমার কাছ থেকে পুনরায় সবটা এত মনোযোগ দিয়ে শুনছেন এমপি সাহেব? ফোঁস করে এই নিঃশ্বাস ফেলল হাবরার। আসলেই সে আরশির ব্যাপারে অনেক কিছুই জানত, আর যতটুকু অজানা ছিল আজ আরশি নিজেই বলেছে। হাবরার ধীর আওয়াজে বলল, মানুষ নিজেদের একান্ত গোপনীয় কথাগুলো শুধুমাত্র নিজেদের অতিপ্রিয় আপনজনের নিকটই ব্যক্ত করতে পারে, তারা সেই মানুষটাকে অনেক বেশি ভরসা করে, তাই তো নিজেদেরকে সেই মানুষের সামনে খোলা বইয়ের মতো উপস্থাপন করে। আমি সবসময়ই তোমার নিকট সেই অতি প্রিয় ভরসাযোগ্য মানুষটা হতে চেয়েছিলাম, তাই তো সবটা জানার পরও তোমার মুখ থেকে আবারও সবটা শুনেছি। তোমার কাছ থেকে সবটা শুনে ভীষণ তৃপ্তি অনুভব করেছিলাম জানো মিসেস অদ্ভুত চোখওয়ালি, তুমি যখন আমাকে সবটা জানাচ্ছিলে মনে হচ্ছিল আমি বুঝি সার্থক। আসি ড্রিম লাইটের মৃদু আলোয় হাবরারের চোখে চোখ রাখল, গভীর দৃষ্টি তাক করে সরল ভঙ্গিতে বলল, কথা শেষ করে হাবরারের বুকে মুখ গুজল আরশি, আরশিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল হাবরার। চোখ মুখ চকচক করছে তার, ঠোঁট জুড়ে তৃপ্তির হাসি খেলা করছে, কানে বারংবার ধরিতে হচ্ছে, আপনি সেই মানুষটা, আমার একান্ত ব্যক্তিগত পুরুষ। সকালে ঘুম ভাঙার পর হাবরারকে আর খুঁজে পেল না আরশি, বুঝতে পারো হাবরার চলে গেছে, বিরক্তিতে কপাল কুচকে আসলো তার। লোকটা একদিনও যাওয়ার আগে তাকে ডেকে দেয় না, রাগে গজগজ করতে করতে ফ্রেশ হতে চলে গেল সে। নাস্তা করে মিসেস বন্নার কাছ থেকে অনুমতি নিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আরশি। আজ থেকে ভার্সিটিতে যাবে সে, এমনিতেই অনেক বড় গ্যাপ গিয়েছে, যদিও প্রতিদিন লেকচার আরশির বন্ধুরা পাঠিয়ে দিত। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তাই ভীষণ ভীষণ খুশি আরশি। ভার্সিটিতে পৌঁছে সোজা ক্যান্টিনে চলে গেল আরশি, গিয়ে দেখলো তার বন্ধুরা আগে থেকেই বসে আছে। আরশিকে দেখে মোহনা চিৎকার করে বলল, দোস তুই আইসোস? মোহনার চিৎকারে কানে হাত দিল সবাই। আবির মোহনার মাথায় চাটি মেরে বলল, চোখে কম দেখিস নাকি তুই? ও আইসে বলে তো দেখলি, আবার সারা মতো চিল্লে জিজ্ঞেস করিস কেন, ও আইসে কিনা? মাথায় চাটি মারা আর সার বলাই রেগে গেল মোহনা। আবিরের চুল খামচে ধরে বলল, আমার গলা আমি চিল্লাম, তোর কি, তোর যদি এত সমস্যা তো তুই যাগি এখান থেকে, কিন্তু আমারে মারলি কেন? আজকে তোর সব চুল সিরা ফেলাম, আবিরের বাচ্চা। চুল জোরে টান দেয়, ব্যথায় চোখ মুখ কুচকে আসলো আবিরের। সে ব্যথা তো ওর কণ্ঠে বলল, সারো আমার আম্মা, আর মারবো না, আমি তো একটাই মারলাম, আর তুই, আর তুই আমার কয়টা চুল ছিললি? স্যার দে পেতনি নানি দাদি, পেতনি নানি দাদি বলে আরো শক্ত করে আবিরের চুল টেনে দিল মোহনা। ক্যান্টিনের সবাই হাবলার মতো তাকিয়ে আছে আবির আর মোহনার দিকে। আর সে এই অবস্থা বেগতিক দেখে দ্রুত এগিয়ে এসে মোহনার হাত থেকে আবিরের চুল ছাড়ালো। নেকি রাগ দেখিয়ে বলল, কতগুলো দিন পর আসলাম, কই একটু জড়িয়ে ধরবে, ভালো মন্দ জিগাবি, তা না তোরা দুজন ঝগড়া মারামারি লাগাইছস। মুহূর্তে এই আরশিকে জাপটে ধরল মোহনা, আহ্লাদে কণ্ঠে বলল,
সরি জানু, দেখ না সব এই আবিরের বাচ্চার জন্য হয়েছে। ওই আগে শুরু করছে, আমি তো ভালো একটা বাচ্চা, তোরা তো সবাই জানিস। হুম, মোহনার কথা হাবির বাদে সবাই ফিক করে হেসে দিল। আর সে এই মোহনার গাল টেনে বলল, সত্যি বলছোস, তুই একটা বাচ্চা, ভালো বাচ্চা। আর সে কথায় শব্দ করে হাসলো সবাই, যেন কোনো জোক শুনলো তারা। আবির মুখ বাঁকা করে বলল, এই বুড়ি মাইয়া নাকি আবার বাচ্চা, সাতচল্লি কথাকার। আবার রেখে গেল মোহনা, দাঁতে দাঁত চেপে বলল, দেখলি ওই আবিরের বাচ্চা আমাকে কি বললো, আমি নাকি শাকচুন্নি। আবিরের বাচ্চা দেখে নিস, তোর বউ হবে শাকচুন্নি, মিলিয়ে নিস তুই। আবির মাসি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল, আরে যা যা শুকুনের দোয়া গরু ময়রা। মোহনা শয়তানি হাসি দিয়ে বলল, তার মানে তুই স্বীকার করতেছোস তুই একটা গরু। আবিরও ঠোঁট বাঁকিয়ে বলল, আমি গরু হলে তুই শুকুননি। গাল ফুলালো মোহনা, কথায় না পেরে চোখে পানি চলে আসতে চাইল তার। হাসি পরিস্থিতি সামাল দিতে হাদুরি কণ্ঠে মোহনাকে বলল, থাক শোনা, কষ্ট পায় না পিচি বাবুটা, আর এই আবিরটা, আর এই আবির একটা বদ শয়তান, ওর কথা কানে নিবি না বুঝলি। আর সেভাবে বলে মোহনাও হেসে ফেলল, মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। হাসি দৃষ্টি কেড়ে এবার মুন আর আহের থেকে, ওদের উদ্দেশ্য করে বলল, কিরে তোদেরকে আলাদা করে নিমন্ত্রণ দিতে হবে, আয় এদিকে, কত দিন পর দেখা হলো। মুন আর আহি যেন এটারই অপেক্ষা ছিল, দুজনে চেয়ার ছেড়ে উঠে আসলো, জাপটে ধরলো আরশিকে। রাহুল আবিরকে খোঁজে দিয়ে বলল, আয় দোস্ত বুকে আয়, আমরা কেন বাদ যামো, ওরা জাপটা জাপটে করতে পারলে আমরাও পারি, তাই না ক? বিরক্ত হলো আবির, রাহুলের হাতে এক ঘা বসিয়ে দিয়ে বলল, দুধে যা শালা, নিজে বৌড়ি গিয়ে জড়ায় দরজা। রাহুল মুখটা অন্ধকার করে বলল, আজ একটা বউ নাই বইলা। আশিরা সবাই নিজেদের চেয়ার দখল করে বসে পড়ল। আহি রাহুলকে জিজ্ঞাসা করল, রাহুল ঠোঁট উল্টে বলল, ভাল লাগে না আর এই বদনামার কা জীবন, তুই আর আরু শালার ঝাড়ু দুইটা তো মিঙ্গেল হয়ে গেলি, আমি যে কবে মিঙ্গেল হম রে। আর সে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর তো আগে থেকে ঠিক, এতই শখ হলে বিয়েটা করে নে। রাহুল গালে হাত ঠেকিয়ে বলল, সেই কপাল কি আর আছে, জল্লাদ মার্কা শ্বশুর আমার, বিয়ের প্রস্তাব পাঠাইলাম আব্বা মারে দিয়া, কিন্তু ওনার এক কথা, ছেলে মেয়ে দুজনই এখন ছোট, আরও বড় হোক, অনেক বোঝানোর পর আকত্তা করতে রাজি হয়েছে, কিন্তু সেটাও আমার অনার্স শেষ হওয়ার পর, আর আকত হইল উনি মেয়ে দিবে না এখন, কি জ্বালা বল, বোরে ঘরে তুলতে তুলতে তো আমি মনে হয় বুড়াই হইয়া যাবো। রাহুলের অবস্থা দেখে মুখ টিপে হাসতে লাগলো সবাই। মোহনা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তোর তো তাও বিয়ে ঠিক, কিন্তু আমার যাও একটা সে ক্রাস্টারও ওই আরু ঝাড়ুটা বিয়ে করে নিল, আর আমার আব্বা আম্মা মেয়ের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সামনে পড়লেই বলবে, আম্মা যান ভালো মতো পড়াশোনা করেন, ফাইনালে যেন রেজাল্ট ভালো হয়, বলি আমার কি বিয়া শাদি হইব না নাকি, হুম সিঙ্গেলই মনে হয় মরতে হইব। হুম, মোহনার কথা শেষ হতেই শব্দ করে হেসে উঠল সবাই। অনেকদিন পর সবাই এক জায়গায় হওয়াই ওদের বন্ধু মহলে যেন প্রাণ ফিরে এসেছে। বেশ অনেক সময় নিয়ে গল্প করলো ওরা, ক্লাসের টাইম হয়ে এসেছে দেখে উঠে পড়ল সবাই। ক্লাসে যাওয়ার পথে হুট করে কল আসলো হার্ষির ফোনে, সে ফোন বের করে দেখলো রিফা কল দিচ্ছে, আর সে রিসিভ করে কথা বলতে বলতে হাসতে ধীরে যেতে লাগলো ক্লাসে। ততক্ষণে ওর ফ্রেন্ডরা বেশ দূরে চলে গেছে, আর সে কথা শেষে ফোন ব্যাগে ঢুকাচ্ছিল, এমন সময় কেউ একজন ধাক্কা দিল তাকে, পড়তে পড়তে কোনো মতেই নিজেকে সামলে নিল হার্ষি, তবে রক্ষা হলো না তার ফোনটার, রাগ হলো হার্ষি, সেই ব্যক্তিকে কিছু কড়া কথা শোনানোর জন্য পেছন ফিরে চাইল, কিন্তু কে ধাক্কা দিয়েছে তা ঠাহর করতে পারলো না। অনেকেই ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে, হার্ষি বেশ কিছুক্ষণ তাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কে এমন করেছে বুঝতেই পারলো না, ক্লাস শুরু হতেই আর বেশি সময় নেই, তাই আরশি সেই ব্যক্তিকে খোঁজা বাদে নিজের ফোনটা তুলে উঠে দাঁড়াবে, এমন সময় তার চোখ আটকে গেল একটা ছোট্ট কাগজের টুকরার উপর, তার পায়ের কাছেই পড়ে আছে, কিছু একটা লেখাও আছে এই কাগজে যা কিছুটা দেখা যাচ্ছে। কেমন যেন সন্দেহ হলো হার্ষি, সে আলতো হাতে কাগজটা তুলে নিয়ে
উঠে দাঁড়ালো। আগে নিজের ফোনটা চেক করলো, কিন্তু ফোনে তেমন কিছু হয়নি। গ্লাসে এক কোণে সামান্য ফাটল ধরেছে, তাই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। ফোনটাকে ব্যাগে রেখে কাগজের টুকরোটা খুলল হাসি, কিন্তু কাগজের টুকরার লেখাটা পড়ে আশ্চর্যজনিত হলো সে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে চাইল তার, কারণ কাগজের টুকরোতে গুটি গুটি অক্ষরে লেখা আছে, হার্শি রহমান, যদি নিজের বাবার খুনিকে তা জানতে চাও তবে নিচের নাম্বারে যোগাযোগ করবে। হার্শি রহমান, যদি নিজের বাবার খুনিকে তা জানতে চাও তবে নিচের নাম্বারে যোগাযোগ করবে, আর অবশ্যই সেটা গোপনে, কারণ তোমার আপনজনেরাই তোমার শত্রু। ওরা যদি কোনোভাবে জেনে যায় তবে তোমাকেও বাঁচতে দেবে না, আর আমিও বিপদে পড়ব। এতটুকু লেখা আছে কাগজে, আর নিচে একটা নাম্বারও দেওয়া আছে। আর সে হতবাক হয়ে তাকিয়ে আছে কাগজের দিকে। সে জানতো তার বাবা খুন হয়েছে, সেটা নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু এত বছর পর কে সেই খুনির খবর দিতে চাচ্ছে? কেনই বা দিতে চাচ্ছে, এত বছরে কেন দেয়নি? সত্যি তাকে তার বাবার খুনের সন্ধান দেয়া হবে, নাকি এটা কোনো ষড়যন্ত্র? আর কিছু ভাবতে পারছে না আরশি। তার মাথায় কেমন যেন যন্ত্রণা শুরু হয়েছে, মাথা ঝিমঝিম করছে, ক্লাসের কথা যেন মাথা থেকে বেরিয়েই গেছে। সে সবসময় চাইতো নিজের বাবার খুনিকে খুঁজে বের করতে, তাকে শাস্তি দিতে, কিন্তু সেটা তার মতো সাধারণ একটা মেয়ের পক্ষে সম্ভব ছিল না। আরশি কী করবে বুঝতেই পারছে না। কেউ ঘাড়ে হাত রাখায় চমকে উঠল আরশি, দ্রুত কাগজের টুকরোটা হাতের মুঠোর মধ্যে পুরে নিল। সামনে তাকিয়ে দেখল আবি দাঁড়িয়ে আছে। আবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, কী রে, কী হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, আর এত চমকালেই বা কেন, কোনো সমস্যা আমাকে বলতে পারিস? হাসি হাসার চেষ্টা করে বলল, আরে না না না, কোনো সমস্যা নেই, ওই রিফা কল দিয়েছিল তাই কথা বলছিলাম ওর সাথে। আবির কপালে হাত খুশি বলল, ও আচ্ছা চল ক্লাসে যাই, ক্লাস তো শুরু হয়ে গেল বলে। হাসি মাথা চাকিয়ে বলল, হ্যাঁ 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 চল। ক্লাসে গিয়েও পড়ায় মন বসাতে পারল না হাসি, সারাক্ষণ তার মাথায় ওই লেখাগুলোই ঘুরছে। আরশিকে যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হলো যে চিরকুটটা লিখেছে সে আরশিকে কারোর সাথে ব্যাপারটা শেয়ার করতে নিষেধ করেছে। এমন কি তার আপনজনেরা তার শত্রু এমনটাও উল্লেখ করেছে, আর সে কী করবে বুঝে উঠতে পারছে না। একবার ভাবছে বাড়িতে গিয়ে হাবড়ারকে সবটা জানাবে, আবার ভাবছে জানো ঠিক হবে কি না। পেরিয়ে গেছে তিন দিন, গত দুই দিন যাবৎ ভীষণ অসুস্থ ছিল হাবড়ার, প্রচণ্ড জ্বরের কারণে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল বেচারার। হাবড়ারের মতো শক্ত সামর্থ্য একজন মানুষকে জ্বর এভাবে কাবু করে ফেলবে ভাবতেও পারেনি আরশি। পরে অবশ্য মিসেস বন্যার কাছে শুনেছে যে আবরার সহজে অসুস্থ হয় না, তবে অসুস্থ হলে একেবারে কাহিল হয়ে যায়, আর বৃষ্টি পানি সে একেবারেই সইতে পারে না, গায়ে লাগলে জ্বর আসবেই আসবে। আবরারের এই হঠাৎ জ্বরের কারণ যে বৃষ্টি, এটা বুঝতে পেরে রাগ অভিমানের শেষ ছিল না হার্শি। লোকটা জানে বৃষ্টি তার জন্য কতটা ক্ষতিকর, তবুও বৃষ্টিতে ভিজেছে। হাবরার অবশ্য বেশিক্ষণ আরশিকে রেগে থাকতে দেয়নি, ঠিকই মানি নিয়েছে হার্শিও অসুস্থ আবরারের উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারেনি। মিসেস বন্যা এবং আরশির সেবা যত্নে এখন অনেকটাই সুস্থ আবরার। আজ অফিসেও যেতে চেয়েছিল কিন্তু যেতে দেয়নি হার্শি, রাগ দেখিয়ে ধরে বেঁধে রেখে দিয়েছে। এই সবে চক করে চিরকুটের কথা প্রায় ভুলতেই বসেছিল আরশি। তবে সকালে ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু কাগজ বের করার সময় আবারও সেটা সামনে পড়েছে তার। অনেক ভাবনা চিন্তার পর হার্শি সিদ্ধান্ত নিয়েছে যে আগে ওই নাম্বারে কল করে কথা বলে দেখবে, তারপর বিষয়টা আবরারকে জানাবে। যদি কেউ তার সাথে মজা করে থাকে, প্ল্যান অনুযায়ী রাতে আবরার ঘুমানোর পর ধীরে ধীরে সাবধানতার সাথে আবরারের হাত সরিয়ে ব্যালকনিতে চলে আসলো হার্শি, সাথে ফোন আর সেই চিরকুট। দূরে দূরে বুকে সেই নাম্বারে ডাল করলো সে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো কেউ। হার্শি হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে এক পুরুষ কণ্ঠ বলে উঠল, অবশেষে তাহলে ফোন করলে। অবাক হলো হার্শি, অবাকতার সাথেই শুধালো, কে আপনি, আর কেনই বা আমাকে ওই চিরকুট দিয়েছিলেন, সত্যি কি আপনি আমার বাবার খুনির সম্পর্কে কিছু জানেন? লোকটা যেন হালকা হাসলো, বলল, আমি তোমার বাবার খুব কাছের কেউ, বন্ধুও বলতে পারো, পেশায় আমিও একজন রিপোর্টার ছিলাম, কিন্তু এখন সেই পেশা ত্যাগ করেছি, আর আমি সত্যি তোমার বাবার খুনি সম্পর্কে জানি,
তাই তো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আর সে এই সন্ধ্যান কণ্ঠে শুধালো, তবে এতদিন কোথায় ছিলেন আপনি? এত বছর পর কেন আমার বাবার খুনির সন্ধান দিতে যাচ্ছেন? যখন আমার বাবা খুন হলো তখন কেন আসেননি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।